এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কি রে ছোট, কি করছিস? আপু, ম্যাডাম আমাকে না মুক্তিযোদ্ধার গল্প লিখতে বলছে, আমি পারতেছি না, তুমি একটু বলে দিবা? রফিক নানা ভাই তো একজন মুক্তিযোদ্ধা, তুই তাকে জিজ্ঞেস কর। নানা ভাই, তুমি না একজন মুক্তিযোদ্ধা, তোমার গল্পটা একটু বলো তো। গল্প শুনবে? হ্যাঁ। সালটা ছিল 1971 সাল। পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী আমাদের বাংলাদেশের জনগণের উপর বর্বর হামলা চালাচ্ছিল, তখন মুক্তিযুদ্ধ শুরু হয়। আমি, সালাম, সালাম, সোহেল, শফিক, আমরা সবাই যুদ্ধে যাই। দেখ
সৌদি কথা বলছি কথা কও কি কথা কই আর কি বলবো দেখা বুঝছ না ওই পাকিস্তানি কুত্তার বাচ্চারা গ্রামে ঢুইকা মায়া করে ইজ্জত লুটতাছে আমরা বসে থাকুম না আমরা আর বসে থাকুম না হা হা আর বসে থাকুন যাব না আর বসে থাকুন যাব না হ্যাঁ ঠিকই কইছস আমরা আর বসে থাকতে চলবো না আমরা মাফ করে দিস বল আমরা ওই গ্রামের ইজ্জত রাখতে পারি নাই রমিক ভাই তোমরা কে ওই কুত্তার বাচ্চারে ছাড়বা না দেশের খুব খারাপ অবস্থা। হ্যাঁ শুনতাছি তো। আমরা বন্ধুরা মিল্লা একটা বুদ্ধি করছি। কি বুদ্ধি করছেন? আরে বুঝ ভাই, দেশ স্বাধীন করতে হইব। ট্রেনিং করতে হইব না? ও শোনো, আজ রাইতে আমি বাইরে হয়ে যাব। তুমি কিন্তু কাউরে কইও না। আচ্ছা, আর আমার শোনার দিকে খেয়াল রাখো। আমার এই সময় আমি জানা লাগবো। দিলা তো মন তো খারাপ কইরা। দেশ স্বাধীন কইরা এটাও স্বাধীন হয়ে যাব। আমরা তখন আনন্দে দিন কাটাবো। আচ্ছা আমান আমান ভালোভাবে যাইয়ে আবার যদি ফিরে না আসতে পারি কি রে বাজান, আমার না জানে তুই যাইতে চাইছিলি, তুই মনে করছিস আমি তোর যাইতে দিব না, কিন্তু না, তোর ধারণা ভুল, আমি নিজেই তোর যাইতে কইতাম, আমাকে বেস্টা পাকিস্তানি দলে আমি তোরে দোয়া করে দিতেছি এই দেশটার মুক্ত করে তোর আবার আমার বুকে ফিরায়, যা আমি তোদের দোয়া করে দিতেছি, যা এই দেশটা স্বাধীন করে আমার বুকে ফিরায়। মা তুমি কাঁদবে না, মায়ের লাগে দোয়া করো ভাই যাতে দেশটাকে জয় করে আসতে পারে। আরে মা দোয়া তো করবই, তারপর মায়ের মন তো সন্তানের জন্য তো একটু খারাপ লাগবে। দোয়া করো, মায়ের দোয়া কাজে লাগে। আল্লাহ আমার সন্তানদের আমি তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি ওদের রক্ষক, তুমি ওদের রক্ষা করো, ওরা যেন বিজয় নিয়ে মায়ের বুকে ফিরে আসতে পারে। তোমার দোয়াল্লা কবুল করবো।
Thank you.
তর্ক বাচ্চা সরবঙ্গল শোয়ার বাচ্চা তোর মুক্তি হয়নি তার মোনা মগদেশ আমাদের স্বাধীন হইব জয় বাংলা মেরা পাকিস্তান হো জিন্দাবাদ সবাই এখানে দেখতেছে শোয়েল কই ভাই শোয়েল ওখানে বসে আছে কোথায় শোয়েল মন খারাপ করে থাকলে চলবে না মনে রাখতে হবে সামনে আমাদের আরো অনেক বড় পরীক্ষা আছে ভাই নতুন মোড়ে মনে রাখাইছে কি করতেছে মনটা খুব খারাপ লাগতেছে শক্ত কর আমরা এখন দেশের জন্য যুদ্ধ করতেছি ভেঙে পড়লে চলবে না আমি গেলাম
তোমার বউয়ের এই অবস্থা, তুমি বাড়িতে চলে যাও, এদিকটা আমরা দেখতেছি। ভাই এইটা তুমি কি বলি, দেশের এই অবস্থা আর আমি আমি কি আপনাকে চাই না? না ভাই না, আমি আপনাকে ছাড়া যেতে পারব না ভাই, যেতে পারুন না, যেতে পারুন না। সালাম, শত্রুদের কি কব, তুমি যাও শত্রুদের কবরটা আমাদেরকে জানাও। ঠিক আছে ভাই, আমি দেখাচ্ছি। শোন, আমি টুত্তুর পাড়াতে ঘুরে আসি, দিনকাল তো ভালো না, বুঝছিস নাই কখন যে কি হয়ে যায়, একটু খোঁজ খবর নিয়ে আসি। আর তুই কিন্তু মা সাবধানে খাইস। আচ্ছা মা, তুমি যাও, তুমি চিন্তা করো না, যাও যাও সাবধানে খাইস। আচ্ছা তুমি যাও যাও যাও। দেখিয়ে ঘর মে লেগে যাও যাও। পাকিস্তান জিন্দাবাদ, সালার মুক্তি, আমি তোমাকে ডেকে নেব সালার মুক্তি। এ লেগে যাও লেগে যাও লেগে যাও, আরে লেগে যাও, এ চমচা সালা লে যাও লে যাও। পহলে তুম লোক খাও, বাদ মে মেজর সাহেব কে দাও। পাকিস্তান জিন্দাবাদ, মুক্তি মারটা লেগে
কাতসকে সর্বনাশ হয়ে গেছে ভাই কি হয়েছে চেষ্টা চালিয়ে যান, আপনারা দেশটা স্বাধীন করেই ছাড়বেন। আর আমার মাকে, আর আমার বউকে তোরা একটু দেখে রাখিস, আর আমার যে নবগত সন্তান এই দেশে আসছে তাকে বলবেন তার বাবা যুদ্ধের জন্য আমি আর পাচ্ছি না মা,
বলি আল্লাহ গো। ও মা, ও মা, আল্লাহ তুমি এটা কি করলা? আমি এখন কামালের কাছে কি জবাব দিব? ও তো আমার কাছে ওর আমানত দিয়ে গেছে। ঠাকুরের কোন অধিকার নাই।